Namaskar. How are you? Hope you are all okay. Now I am going to class. আমি আজ স্ট্যান্ডার্ড ওয়ানের স্টুবল হ্যাঁ নই ইন্টেলেকচুয়াল অ্যাসপেক্টস অফ স্টুবল থেকে তোমাদের কিছু প্রশ্ন এবং তার আনসার সলভ করে দিচ্ছি। তোমরা ভালো করে লক্ষ্য করো, ঠিক আছে? দেখো আমি বোর্ডে কিছু প্রশ্ন লিখে দিয়েছি, ওই প্রশ্নগুলি তোমরা ভালো করে দেখো। প্রথম যে কোয়েশনটা আছে দেখো, হোয়ার ডু ইউ লিভ, মানে তুমি কোথায় থাকো বা তুমি কোথায় বাস করো। হ্যাঁ, তো আমরা কি লিখতে পারি, তোমরা যে যেখানে থাকো সেই জায়গাটা নাম লিখতে পারবে। হ্যাঁ, হোয়ার ডু ইউ লিভ এট? আই লিভ এট কমলপুর। বা তোমরা যদি কেউ ফুলচুরি থাকো, ফুলচুরিও লিখতে পারো, আই লিভ এট ফুলচুরি। হ্যাঁ, যে যেখানে থাকো সেই জায়গাটা নাম লেখবে। হ্যাঁ, তো আমি লিখে দিচ্ছি দেখো, হোয়ার ডু ইউ লিভ? আই লিভ এট কমলপুর, কে এ এম এল, কমলপুর, পি ইউ আর। হ্যাঁ, হোয়ার ডু ইউ লিভ? আই লিভ এট কমলপুর। তারপরে যে কোয়েশনটা আছে দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর পোস্ট অফিস? পোস্ট অফিস মানে ডাকঘর। তো তোমাদের ডাকঘরের নাম কি, পোস্ট অফিসের নাম কি? তোমরা যে যে এরিয়ায় থাকো সেই এরিয়ার পোস্ট অফিসের নাম লিখতে হবে। পোস্ট অফিসটা কোথায় আছে সেটা লিখতে হবে। তো এখানে আমরা এই এলাকার আশেপাশে যারা আছে আমরা সবাই লিখতে পারি কমলপুর। হোয়াট ইজ দ্য নেম অফ ইউর পোস্ট অফিস? আমরা লিখবো দ্য নেম অফ মাই পোস্ট অফিস ইজ কমলপুর। দ্য নেম অফ মাই পোস্ট অফিস, পোস্ট অফিস ইজ কমলপুর, কে এ এম এ এল, কমলপুর, পি ইউ আর, কমলপুর। তো দ্য নেম অফ মাই পোস্ট অফিস ইজ কমলপুর। তারপরে কোয়েশনটা দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ডিস্ট্রিক্ট? মানে ডিস্ট্রিক্টের নাম কি, তোমরা যে ডিস্ট্রিক্টে থাকো সেই ডিস্ট্রিক্টটার নাম কি? ডিস্ট্রিক্ট মানে জেলা। হ্যাঁ, ডিস্ট্রিক্টকে বাংলায় জেলা বলে। তোমরা জানো আমাদের ত্রিপুরা রাজ্যে 8টি ডিস্ট্রিক্ট আছে। হ্যাঁ, তো এখানে আমরা যে ডিস্ট্রিক্টে থাকি সেই ডিস্ট্রিক্টের নাম হচ্ছে ধলাই। হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ডিস্ট্রিক্ট? ডিস্ট্রিক্ট আমরা লিখবো দ্য নেম অফ মাই ডিস্ট্রিক্ট ইজ ধলাই। দ্য নেম অফ মাই ডিস্ট্রিক্ট ইজ ধলাই, ডি এইচ এ এল এ আই, ধলাই ত্রিপুরা, টি আর আই পি ইউ আর। তাহলে আমাদের ডিস্ট্রিক্টের নাম কি, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ডিস্ট্রিক্ট? তো দ্য নেম অফ মাই ডিস্ট্রিক্ট ইজ ধলাই, আমাদের ডিস্ট্রিক্টের নাম হচ্ছে ধলাই ত্রিপুরা। তারপরে কোয়েশনটা দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর কান্ট্রি? হোয়াট ইজ দ্য নেম অফ ইউর কান্ট্রি? কান্ট্রি মানে দেশ। তো এখানে আমাদের দেশের নাম কি? হ্যাঁ, আমাদের দেশের নাম ভারত। হ্যাঁ, ইন্ডিয়া, যাকে ইংলিশে ইন্ডিয়া বলে। তো আমরা কি লিখবো, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর কান্ট্রি? তো দ্য নেম অফ মাই কান্ট্রি ইজ ইন্ডিয়া। আমি লিখে দিচ্ছি দেখো, দ্য নেম অফ মাই কান্ট্রি ইজ ইন্ডিয়া, আই এন ডি আই এ, ইন্ডিয়া। আমাদের দেশের নাম ভারত মানে ইন্ডিয়া। তাহলে হোয়াট ইজ দ্য নেম অফ ইউর কান্ট্রি? দ্য নেম অফ মাই কান্ট্রি ইজ ইন্ডিয়া। তারপরে 5 নম্বর কোয়েশনটা দেখো, হুইচ ইজ দ্য ক্যাপিটাল অফ ইউর স্টেট? হ্যাঁ, তোমাদের স্টেটের ক্যাপিটাল মানে রাজধানী, রাজধানীর নাম কি? তো আমরা সাধারণত ত্রিপুরা রাজ্যে থাকি, আমাদের ক্যাপিটাল হচ্ছে আগরতলা। ত্রিপুরার ক্যাপিটাল কি? আগরতলা, এটা সবাই মনে রাখবে। হোয়াট ইজ দ্য হুইচ ইজ দ্য ক্যাপিটাল অফ ইউর স্টেট? তো আমাদের স্টেটের ক্যাপিটাল হচ্ছে ত্রিপুরা, সরি আগরতলা। আমি লিখে দিচ্ছি আনসারটা দেখো, আগরতলা ইজ দ্য ক্যাপিটাল অফ মাই স্টেট, আগরতলা, এ জি এ আর টি এ এল এ, আগরতলা ইজ দ্য ক্যাপিটাল অফ
my state. S-T-A-T. State মানে রাজ্য। তো আমাদের রাজ্যে কেপ্টেন হচ্ছে আগরতলা। আমি আবার প্রশ্ন যদি তোমাদের লিখে দিচ্ছি তোমরা ভালো করে দেখ দেখবে। Where do you live? তুমি কোথায় থাকো? I live at কমলপুর। আমরা লিখবো I live at কমলপুর বা আই লিভ এট আম্বাসা, আই লিভ এট মানিকপাড়া, এরকম লিখতে পারো তোমরা, হ্যাঁ, যে যেখানে থাকো। তারপরে কোয়েশনটা দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর পোস্ট অফিস, তোমাদের পোস্ট অফিসের নাম, হ্যাঁ, দ্য নেম অফ মাই পোস্ট অফিস ইজ কমলপুর। আমি লিখবো দ্য নেম অফ মাই পোস্ট অফিস ইজ কমলপুর। তারপরে কোয়েশনটা দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ডিস্ট্রিক্ট, তোমাদের ডিস্ট্রিক্ট মানে জেলার নাম, দ্য নেম অফ মাই ডিস্ট্রিক্ট ইজ ধলাই ত্রিপুরা, দ্য নেম অফ মাই ডিস্ট্রিক্ট ইজ ধলাই ত্রিপুরা। তারপরে কোয়েশন, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর কান্ট্রি, তোমাদের দেশের নাম, হ্যাঁ, আমাদের দেশের নাম ইন্ডিয়া, দ্য নেম অফ মাই কান্ট্রি ইজ ইন্ডিয়া, দ্য নেম অফ মাই কান্ট্রি ইজ ইন্ডিয়া। হুইচ ইজ দ্য ক্যাপিটাল অফ ইউর স্টেট, তোমাদের স্টেটের ক্যাপিটাল মানে ত্রিপুরার ক্যাপিটাল হচ্ছে আগরতলা, দেখো আগরতলা ইজ দ্য ক্যাপিটাল অফ মাই স্টেট। তোমরা এই কোয়েশনগুলি ভালো করে পড়বে, তাছাড়া তারপরে আরও কিছু কোয়েশন আছে তোমাদের পাঁচটা, আমি তোমার নেক্সট ক্লাসে এগুলি দেখিয়ে দেবো, তোমরা এগুলি ভালো করে বাড়িতে পড়বে। এখন আমি তোমাদের সিলেবাসে যে আনন্দবাণীটা আছে সেটা একটু তোমাদের দেখে দিচ্ছি, তোমরা ভালো করে শুনো পড়ো আমার সাথে সবাই বলবে। নমস্কার, আনন্দবাণী, ফাইট ফর ইউর আইডিওলজি, বি ওয়ান উইথ ইউর আইডিওলজি, হ্যাঁ, লিভ ফর ইউর আইডিওলজি, ডাই ফর ইউর আইডিওলজি। তোমরা এইভাবে এই আনন্দবাণীটা বারবার প্র্যাকটিস করবে। দেখো আবার বলছি, ফাইট ফর ইউর আইডিওলজি, বি ওয়ান উইথ ইউর আইডিওলজি, লিভ ফর ইউর আইডিওলজি, ডাই ফর ইউর আইডিওলজি, শ্রী শ্রী আনন্দমূর্তি। তোমরা এটা এভাবে বারবার বাড়িতে প্র্যাকটিস করবে এবং মুখস্থ করে নেবে। তো আজ আমি এখানে ক্লাস শেষ করছি, নমস্কার, তোমরা ভালো থাকো।